এম এমএমসি পক্ষ থেকে আমি টুম্পা আজকে চলে এসি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কাঁথা স্টিচের প্লাজো দেখাবো কটন কটন কাঁথা স্টিচের প্লাজো এর আগে আমি কটন কাঁথা স্টিচের প্লাজো ভিডিও নিয়ে এসেছিলাম অনেক দিন হয়ে গেল আপনাদের কাছে কাঁথা স্টিচের ভিডিও নিয়ে আসা হয়নি তো আমি তাই আবার রিপিট আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটু আলাদা রকমের আলাদা ডিজাইনের যখনই নতুন নতুন ডিজাইন রেডি হয় আমি আপনাদের জন্য নিয়ে চলে আসি আর কাঁথা স্টিচ মানেই তো জানেন হ্যান্ডওয়ার্ক হাতে করে করতে হয় তাই জন্য একটু সময় লেগে যায় এগুলো তৈরি করতে তো আমি দেখানো শুরু করবো তার আগে বলে নিই আমি যেমন প্রত্যেক কটা ভিডিওতে বলি তেমনই বলছি হোলসেল বন্ধুদের ক্ষেত্রে প্রাইস আলাদা আর রিটেলে এক পিস যারা নেবেন তাদের কিন্তু প্রাইসটা আলাদা হবে আর যারা পঞ্চাশ পিস নেবেন পারচেস করতে চান বা একশো পিস তাদের প্রাইসটাও কিন্তু আলাদা হোলসেল প্রাইস নিতে গেলে কম করে আপনাকে বারো পিস নিতে হবে সে মাল আপনি বারো পিস একই আইটেম বারোটা না নিয়ে আপনি মিলিয়ে মিশিয়ে বারোটা নিতে পারেন কোনো অসুবিধা নেই বারো পিস নিলে আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো আমার ডেসক্রিপশানে দেয়া আছে নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আরও কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন তো আজকে আমি দেখানো শুরু করছি দেখতে থাকুন কটন কাঁথা স্টিচ প্লাজো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখুন প্রথমেই একটা দেখাচ্ছি খুব সুন্দর কালারের একটা প্লাজো কটন এগুলো কিন্তু পিওর কটন আর লেন্থ থার্টি এইট থার্টি নাইনের উপর লেন্থ হবে আর হাতের কাজ হ্যান্ড এটা কিন্তু পুরো সুতো ঠিক আছে সুতোর কাজ এটা পুরো হোয়াইট কালার সুতো দিয়ে করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার সুতো এর কোমরে এলাস্টিক আছে প্লাস দড়ি আছে ডিজাইনটা দেখুন ডিজাইনটা খুব সুন্দর আর পায়ের পায়ের যে একই দিকে ডিজাইন তা নয় পুরোটা রাউন্ড করেই কিন্তু ডিজাইনটা আছে और पायर घेरगुलो देखा बड़ो प्योर कॉटन मटेरियल काथा वाक स्टिच पेंट वगैरह कुछ नहीं सब हैंड काथा का काम किया हुआ है प्योर कॉटन का है इसका लेंथ होगा थर्टी एट थर्टी नाइन নেক্সট একটা ব্ল্যাক এর ওপর ডিজাইনটা দেখাচ্ছি দেখুন মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইনটা খুব সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে কলকা করা রয়েছে ব্ল্যাক কালারের উপর পুরো পুরোটাতেই কিন্তু পায়ের পুরো পজিশনটাতেই করা কিন্তু আছে দেখছেন খাবার এই দিকটাও পুরো রাউন্ড করে করা আছে আর এটা কিন্তু দেখে নিন পাটি এই প্লাজো প্যান্ট কটন আর এলাস্টিক আছে প্লাস দড়ি আছে এগুলোর কাস্টমার প্রাইস রিটেল প্রাইসটা আমি বলবো ভিডিওটা দেখতে থাকুন আর হোলসেল বন্ধুদের ক্ষেত্রে প্রাইসটা জানতে গেলে মেসেজ করতে হবে হোলসেল বন্ধুদের ক্ষেত্রে প্রাইসটা কিন্তু আলাদা কিন্তু বারো পিস পারচেস করতে হবে এ কালারটাও দেখুন এই ডিজাইনটাও দেখুন এ কালারটাও খুব সুন্দর কালার অনেকেই পছন্দের কালার এটা দেখুন হোয়াইট আর ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা রয়েছে স্লেট কালারের উপর প্লাজোটা দেখে নিন অনেকটাই ঘের আছে প্যাটি মহিলারাও পড়তে পারবেন কোনো অসুবিধা নেই পিওর কটনের প্রচুর আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন কিংবা ক্যাটলগ আমি পাঠিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারেন একটা করে আমি ডিজাইন শুধু দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটাও হবে এটা একটা ডিজাইন পুরো খুলে দেখাচ্ছি না যে এটা একটা ব্ল্যাক কালারের ওপর হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারের ওপর সুতো দিয়ে করা রয়েছে পুরোটাতেই কিন্তু আছে এখন এটা রেড কালারের ওপর হোয়াইট সুতো দিয়ে খুব ভালো লাগছে রেড কালারের উপর হোয়াইট সুতো দিয়ে করা আছে এই প্লাজোগুলো কিন্তু খুব সুন্দর কটন পিওর কটন আর যারা একটু ফ্যাটি মহিলা তারাও কিন্তু এগুলো পরতে পারবেন আর কাপড়গুলো খুব ভালো এটা একটা গ্রিন কালারের উপর ডিজাইনটা দেখুন অনেক কালার অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন সবকটা লেন্থ আমি বলছি থার্টি এইট ফর্টি থার্টি এইট থার্টি নাইনের ওপর পেয়ে যাবেন এই কালারটাও দেখুন খুব সুন্দর এই কালারটাও এর কাজটা দেখুন মাল্টি কালার সুতো দিয়ে করা আছে এগুলোর প্রাইস রিটেল প্রাইস রিটেল প্রাইস ফোর হান্ড্রেড টোয়েন্টির আশেপাশে ফোর হান্ড্রেড টোয়েন্টির আশেপাশে ফোর এই ডিজাইনটাও দেখুন এটা একটা মেরুন কালারের মেরুন কালারের উপরটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা মেরুন কালারের ওপর আর অনেক আছে গ্রিন কালার আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে হোয়াইট দেখিয়ে দিই হোয়াইট কালারের ওপরও আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনে হোয়াইট কালারের ওপর আরও অনেক আছে আপনারা দেখতে চাইলে ভিডিও কল করে দেখতে পারেন তবে যারা হোলসেলে মাল নেবেন তারাই শুধুমাত্র ভিডিও কল করতে পারবেন আর যারা রিটেলে নেবেন এক পিস তাদের কিন্তু ক্যাটলগ দেখি পছন্দ করতে হবে তো আজকের ভিডিও এইটুখানি আজকে আসি কাল এর নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর কিছু জিজ্ঞাসা থাকলে আমার তো ডেসক্রিপশানে দেওয়াই আছে নাম্বার সেখানে আপনারা কল করে নেবেন কিংবা মেসেজ করে নেবেন নমস্কার